আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব উত্তরবঙ্গের খুদবিরান। খুদবিরানটা আমি কিভাবে রান্না করি, সঙ্গেই থাকুন। এ তো আমি একটি ডিশ নিয়ে নিলাম, মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ আমি এই খুদ, মানে চালের যে খুদটা আমি দিয়ে দিলাম। এক কাপ ডাল দিয়ে দিব, 10 মিনিট ভিজে রাখার পরে ধুয়ে নিব। এই তো ধুয়ে রেডি করে রেখেছি। এদিকে পাতিলটা আমি চুলায় বসায় দিব। পাতিল গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলেই আমি পেঁয়াজ দিয়ে দিব। যারা নতুন রাঁধুনি তাদের জন্য নতুন একটি টিপস, সেটা হচ্ছে নতুন পাতিলে হয়তো বা পেঁয়াজ মরিচ দিলে লেগে যায়, সেক্ষেত্রে পাতিলটা গরম হওয়ার পরে তেলটা দিয়ে একটু ওয়েট করে, গরম হওয়ার পরে যদি আমরা দিয়ে দিই তাহলে পাতিলের নিচে আর লেগে যাবে না। এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। এ তো আমার সব উপকরণ দেওয়া হয়ে গেল। বাদামি কালার হয়ে আসলে আমি আলু কুচি দিয়ে দিব। এই তো আলু কুচি দিয়ে দিলাম। আপনাদের অঞ্চলে খুদ ব্র্যান্ড কী বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের অঞ্চলে খুদ ব্র্যান্ড কিন্তু এভাবেও করা যায়, আবার খিচুড়ি যেভাবে আমরা করার সময় মেখে দিয়ে একবারে পানি টানি দিয়ে ওভাবেও করা যায়। একটা আমরা এভাবে হলুদ টলুদ দিয়ে করি, আর একটা হলো সাদা করি। সেই খুদ ব্র্যান্ডটাও অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। এই তো সব মশলা দেওয়া হয়ে গেল। এভাবে কিছুক্ষণ আলুটা ভেজে নিব। এই তো প্রায় ভাজা শেষের মধ্যে এখন আমি তুলে রাখা চালগুলো দিয়ে দিব। আর চালটা যদি আমরা 10 মিনিটের মতন ভিজে রেখে এভাবে রান্না করি, সে রান্নাটা করতে বেশি সময় লাগে না, চালটা তাড়াতাড়ি ফুটে যায়। এভাবে আমি কিছুক্ষণ চালটা ভেজে নিব। এই তো একটু বাদামি কালারের মতন চলে আসছে, খুব সুন্দর লাগতেছে দেখতে। এখন আমি এর ভিতরে গরম পানি দিয়ে দিব। ইচ্ছা করলে আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন। এই তো পানিটা দিয়ে দিলাম, পানিটা দিচ্ছি আমি পরিমাণ মতো। খুদ ব্র্যান্ডটা নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না, এটা ঝরঝরায় খেতে ভালো লাগে, সেই অনুপাতে আমি পানিটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব। এই তো বলকুটে এসছে, আরেকবার নাড়াই দিব।
আবার ঢেকে দিলাম, কয়েক মিনিট পরে আবার এই তো আরেকবার নেড়ে দিব। এই তো পানিটা প্রায় শুকে আসছে। দমে রেখে দিলেই হয়ে যাবে। পানিটা দেওয়া আমার একদম পারফেক্ট হয়েছে। আবার ঢেকে দিব, 2-3 মিনিট পরে আবার উঠিয়ে দিব। একদম পারফেক্ট হয়েছে। এই তো সিদ্ধ হয়ে গেছে। এভাবে আপনারা উত্তরবঙ্গের খুদবিরান রান্না করে ট্রাই করতে পারেন। আর আপনাদের অঞ্চলে কী নামে পরিচিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি আপনাদের কাছে ভালো লাগে। এই তো রেডি হয়ে গেল আমার খুদবিরান, তার সঙ্গে মাংস ভাজি। আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।